আসসালামু আলাইকুম মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাংলা স্বয়ংসম্পূর্ণ হোমিওপ্যাথিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আজকে আমরা মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের হোম পেজ সম্পর্কে জানব মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের হোম পেজটি মোট পাঁচটি বিভাগে বিভক্ত বিভাগগুলো হচ্ছে রোগী রেপারটরি টুলস বই এবং স্টাডি মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যার চালু করলে প্রথম যে বিভাগটি দেখা যায় সেটা হচ্ছে রোগী বিভাগ একজন ডাক্তারের সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হয় রুগীকে ঘিরে তাই রোগীর বিভাগটা সবার আগে দেওয়া হয়েছে রোগী বিভাগের শুরুতেই যে অপশানটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অ্যানালাইজ এখানে রোগীর সমস্ত লক্ষণসমূহ বিশ্লেষণ করে সঠিক ওষুধটা নির্বাচন করার জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া আছে অ্যানালাইজে ক্লিক করলে রোগীর সমস্ত লক্ষণ আমাদেরকে দেখাবে লক্ষণসমূহ কনফার্ম করলে অ্যানালাইজ উইন্ডো চালু হবে এখানে আমরা রোগীর সমস্ত লক্ষণ দেখে নিতে পারি রোগীর সমস্ত লক্ষণ অনুযায়ী ওষুধের র্যাঙ্কিং দেখে নিতে পারি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভিউ পেশেন্ট বা রুগীর তথ্য দেখুন এখানে রুগীর যাবতীয় তথ্য প্রদান এবং সংরক্ষণ করা হয় তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কেস টেকিং ফর্ম রুগীর সমস্ত সাধারণ তথ্যগুলি কেস টেকিং ফর্ম থেকে আমরা খুব সহজেই নিয়ে নিতে পারি বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের কেস টেকিং ফর্মটা ফলো করা উচিত তারপরে যেই অপশনটি রয়েছে সেটি হচ্ছে পেশেন্ট মিডিয়া এখানে আমরা রুগীর ছবি এবং তার অডিও রেকর্ডের মাধ্যমে যাবতীয় তথ্য মাল্টিমিডিয়া সহকারে সংরক্ষণ করতে পারি নিউ পেশেন্ট অপশনে ক্লিক করলে পূর্বের বাছাইকৃত লক্ষণগুলির মধ্যে নতুন রোগী লিপি তৈরি হবে এবং আমরা একটি নতুন রুগীর কেস শুরু করতে পারবো ইমপোর্ট পেশেন্ট অপশনে ক্লিক করলে আমরা সংরক্ষণ করা রোগী লিপি সমূহ থেকে যে কোনো রোগী লিপি পুনরায় চালু করতে পারি তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভিউ পেশেন্ট রিপোর্ট এখানে বর্তমান রুগীর সমস্ত তথ্য এবং সমস্ত লক্ষণ একই পেজে একসাথে দেখা যাবে ফলে সহজে রোগী সম্পর্কে একটি সম্ভব ধারণা পাওয়া যাবে সবশেষে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রিন্ট প্রেসক্রিপশন এই অপশনে আমরা রুগীর তথ্যগুলো থেকে জেনারেটকৃত একটি প্রেসক্রিপশন দেখতে পাবো এবং সেই প্রেসক্রিপশনটি প্রিন্ট করে নিতে পারব রুগী বিভাগের পর যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে রেপার্টরি বিভাগ রেপার্টরি বিভাগে অনেকগুলি রেপার্টরি এবং বাড়তি কিছু অপশন রয়েছে শুরুতেই রয়েছে সার্চ অপশন সার্চ অপশনে গিয়ে আমরা যে কোনো রেপার্টরি থেকে সমস্ত লক্ষণের মধ্য সার্চ করতে পারি এখানে অ্যাডভান্স সার্চ এবং মাল্টিপল সার্চ নামে আরও দুটি অপশন রয়েছে যা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলিতে জানবো এরপর রয়েছে মিরোর রেপারটরি মিরোর হোমিওপ্যাথিক সফটওয়্যারের মূল রেপারটরি এটি এখানে মোট পঁয়ত্রিশটি ক্যাটাগরিতে চ্যাপ্টারসমূহ ভাগ করা আছে আমরা যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করে ওই সম্পর্কিত চ্যাপ্টারগুলো দেখতে পারি এবং তাদের মধ্য থেকে লক্ষণ সংগ্রহ করতে পারি এরপর রয়েছে কেন্ট রেপারটরি কেন্ট রেপারটরি সাঁত্রিশটা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো চ্যাপ্টারের নামে ক্লিক করলে উক্ত চ্যাপ্টারটি চালু হয়ে যাবে এবং ওই চ্যাপ্টার থেকে আমরা লক্ষণ সংগ্রহ করতে পারব তারপর রয়েছে বোরিক রেপার্টরি একইভাবে বরিক রেপোরেটরি পঁচিশটা চাপ্টার আমরা দেখতে পাচ্ছি এবং যে কোনো চাপ্টারে আমরা প্রবেশ করে সেই চ্যাপ্টারের লক্ষণসমূহ দেখতে এবং নিতে পারি সবশেষে রয়েছে সুশলারের বায়োকেমিক রেপার্টরি এখানেও পঁচিশটি চাপ্টার রয়েছে এবং চ্যাপ্টারগুলিতে লক্ষণসমূহ সাজানো আছে এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ডিজিজেস বা রোগসমূহ সমস্ত রেপার্টরিতে যত রোগ সম্পর্কে বর্ণনা আছে সকল রোগ সম্পর্কে আমরা এই অপশন থেকে জেনে নিতে পারি আমরা যে কোনো রোগ সম্পর্কে সার্চ করে ওই রোগ সম্পর্কে রেপারটরিতে যত লক্ষণ আছে সেগুলো আমরা দেখে নিতে পারি যেমন গ্রন্থির প্রদাহ অ্যাডানাইটিস অপশনটা ক্লিক করলে আমরা চাপ্টার সমূহ দেখতে পাচ্ছি যে কোনো চাপ্টারে ক্লিক করলে ওই চ্যাপ্টারে অ্যাডানাইটিস সম্পর্কে যত লক্ষণ আছে সকল লক্ষণ ওপেন হয়ে যাবে এরপর রয়েছে অর্গ্যানস অর্থাৎ অঙ্গসমূহ রেপার্টরিতে যত অঙ্গ সম্পর্কে বর্ণনা আছে সকল অঙ্গ সম্পর্কে এখান থেকে আমরা জেনে নিতে পারি যেমন অ্যাওয়টা সম্পর্কে যতগুলো চাপ্টারের লক্ষণ দেওয়া আছে সকল চ্যাপ্টার আমাদের সামনে চলে এসেছে যে কোনো চ্যাপ্টারে ওপেন করলে ওই চ্যাপ্টারের লক্ষণসমূহ আমরা দেখতে পাচ্ছি এরপর টুলস বিভাগ মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের সমস্ত টুলস সমূহ এই বিভাগে দেওয়া আছে এর মধ্যে প্রথম টুলসটি হলো রিভার্স রেপার্টরি যে কোনো ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা রিভার্স রেপার্টরির সাহায্য নিতে পারি যেমন আমরা যদি অ্যাকোনাইট নেপেলাস ওষুধটা সিলেক্ট করি তাহলে অ্যাকোনাইটের সকল লক্ষণগুলি আমাদের সামনে চলে আসবে আমরা অ্যাকোনাইট নেপেলাসের টোটাল চৌত্রিশ হাজার দুশো চুয়াত্তরটি লক্ষণ দেখতে পাচ্ছি এখানে আমরা সার্চ দিয়ে প্রয়োজনীয় লক্ষণসমূহ খুঁজে দেখতে পারবো আমার প্রয়োজনীয় লক্ষণগুলি এখনও এটি আছে কি না এরপর রয়েছে রেমেডিস এখান থেকে আমরা ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারব এবং ওষুধের স্টক এবং শর্টেজ ম্যানেজমেন্ট করতে পারব এখানে টোটাল ছ হাজার ওষুধ সম্পর্কে বর্ণনা করা আছে এবং ওষুধসমূহ বিভিন্নভাবে ফিল্টার করার সুযোগ সুবিধা রয়েছে এরপর রয়েছে ওষুধের তুলনা রেপারটরি অনুযায়ী যে কোনো ওষুধ সম্পর্কে তুলনা করতে এই অপশনটি ব্যবহার করা হয় এখানে আমরা দুইটি ওষুধের পাশাপাশি তুলনা দেখতে পাচ্ছি কোন ওষুধটা কোন লক্ষণে ব্যবহৃত হয় তার একটা তুলনামূলক চিত্র এখানে পাওয়া যাবে এরপর রয়েছে রেমিডি রিলেশন্স অর্থাৎ ওষুধের সম্পর্ক এখানে যে কোনো ওষুধের নাম লিখলে ওইসব ওষুধের সম্পর্কগুলো আমাদেরকে দেখাবে যেমন আমরা ব্রায়োনিয়া লেখার পর এর সাথে সম্পর্কিত সকল ওষুধগুলি আমাদের সামনে চলে এসেছে এখানে অন্য একটি ওষুধের নাম লিখলে আমরা দুটি ওষুধের মধ্যে তুলনামূলক সম্পর্ক দেখতে পাব তারপরে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে ডিকশনারি মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারে ডিকশনারিতে টোটাল তিন লক্ষাধিক শব্দ ভাণ্ডার রয়েছে ইংরেজি এবং বাংলাতে আমরা যে কোনো শব্দ ইংরেজি অথবা বাংলাতে লিখলেই সেই শব্দটার মিনিং অর্থাৎ অর্থ আমরা পেয়ে যাব তারপর রয়েছে মেডিকেল ডিকশনারি এই ডিকশনারিটি একটি ইংলিশ টু ইংলিশ মেডিকেল ডিকশনারি যেসব শব্দ ইংলিশ টু বাংলা মেডিকেল ডিকশনারিতে নেই সে সকল মেডিকেল টার্মস আশা করি এই ডিকশনারিতে পাওয়া যাবে এখানে টোটাল দুই লক্ষাধিক মেডিকেল টার্মস তাদের অর্থসহ দেওয়া আছে এরপর রয়েছে মেডিকেল অ্যাভ্রিভিয়েশনস এখানে মোট পঁচিশ হাজারের অধিক মেডিকেল অ্যাপ্রিভেশন দেওয়া আছে এবং সব শেষে রয়েছে ল্যাব ভ্যালুস এখানে টোটাল ছয়শো আটানব্বইটি ল্যাব ভ্যালু তাদের হাই ডিফারেন্সিয়াল লো ডিফারেন্সিয়াল মেট্রিক ভ্যালু ইম্পেরিয়াল ভ্যালু ইত্যাদি দেওয়া আছে অর্থাৎ এর নর্মাল ভ্যালু কত হতে পারে এবং এর ক্রিটিক্যাল ভ্যালু কত হতে পারে এটা বেড়ে গেলে কি হতে পারে এবং কমে গেলে কি হতে পারে সেই সম্পর্কে বর্ণনা দেওয়া আছে তারপরের বিভাগে আমরা চলে যাই এরপরের বিভাগটি হচ্ছে বই মিরোর হোমিওপ্যাথিক সফটওয়্যারে টোটাল একশো অষ্টআশিটি বই দেওয়া আছে আমরা বইগুলি পড়তে পারি অথবা শুনতে পারি চাইলে সফটওয়্যার নিজেই আমাদেরকে বইগুলো পড়ে শোনাবে তো বই বিভাগের সর্বপ্রথম অপশনটি হচ্ছে সার্চ ইন বুকস অর্থাৎ বই সমূহে খোঁজুন আমরা চাইলে যে কোনো বইয়ে বইয়ের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত শব্দ লিখে সার্চ করে ওই বই থেকে তথ্যগুলো খুঁজে বের করতে পারি এখানে সার্চ করার জন্য অ্যাডভান্স কিছু অপশন দেওয়া আছে যা সম্পর্কে আমরা পরবর্তীতে জেনে নেব এরপর রয়েছে অল বুকস সকল বই এখানে মোট একশো সাতাশিটি বই রয়েছে এর মধ্যে দশটি বাংলা বই এবং বাকিগুলো ইংরেজি বই আমরা যে কোনো বইতে প্রবেশ করে ওই বইটার সম্পর্কে পাঠ করতে পারি এখানে আমরা চাইলে বইগুলি পড়ে শুনতেও পারি শুদ্ধিতে বিশেষ এক ধরনের প্লেথরা বা রক্তাধিক্যজনিত অবস্থা দেখা দেয় এবং সেই জন্য মস্তিষ্কে রক্তাধিক্য ঘটে তাছাড়া যে কোনো ইংরেজি বই পড়ার সময় যে কোনো শব্দে ক্লিক করলে ওই শব্দটার অর্থ সরাসরি আমাদের সামনে চলে আসবে বইগুলোকে নিচে ক্যাটাগরি অনুযায়ী সাজানো হয়েছে আমরা বাংলা বই বায়োকেমিক বই ক্লিনিক্যাল তথ্য সাময়িকী মেট্রোমেডিকা অন্যান্য বই সমূহ দর্শন ও ইতিহাস প্রভিংসমূহ থেরাপিউটিক্স এবং ভেটেরিনারি ইত্যাদি ক্যাটাগরিতে বইগুলো সাজানো অবস্থায় পাবো সবশেষে যে বিভাগটি রয়েছে সেটি হচ্ছে স্টাডি এখানে মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যার নিজেই আপনাকে আপনার জ্ঞান অর্জনের সহযোগিতা করবে আমরা কুইজ শর্ট কোয়েশ্চেন সত্যমিথ্যা এবং মিলকরণ এই চারটি পদ্ধতিতে পরীক্ষা দিতে পারি যেমন কুইজ অপশনে গেলে আমরা এমসিকিউ আকারে প্রশ্নগুলো পাব এবং সাবমিট করতে পারবো সাবমিট করার পর সঠিক উত্তরটা দেখতে পাবো এবং পরীক্ষা শেষে রেজাল্ট পাবো তো এই গেলো মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের পাঁচটি বিভাগ এছাড়াও হোম পেজের উপরে কয়েকটি মেনু বাটন রয়েছে মেনু বাটনগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি প্রথমে যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে হেল্প মিরোর হোমিওপ্যাথিক সফটওয়্যারের প্রায় প্রত্যেকটি পেজের উপরে হেল্প বাটন রয়েছে হেল্প বাটনে ক্লিক করলে ওই পেজ সম্পর্কে বিস্তারিত বর্ণনাটা আমরা পেয়ে যাব এবং নিচে প্লে বাটনে ক্লিক করলে যদি ওই পেজ সম্পর্কিত কোনো ভিডিও থাকে তাহলে সেটা আমরা দেখতে পাব তারপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে সেটিং সেটিং অপশানে ক্লিক করে আমরা মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের সেটিংসমূহ পরিবর্তন করতে পারব তারপরের অপশনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন আমরা যদি বাটনটিতে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি অ্যালার্ট বক্স আসবে সেখানে হ্যাঁতে ক্লিক করলে সফটওয়্যারটির ভাষা পরিবর্তন হয়ে ইংরেজি হয়ে যাবে এবং সকল মেনু ইংরেজিতে চলে আসবে পুনরায় বাটনটিতে ক্লিক করলে এবং কনফার্মেশন করলে ভাষাটি বাংলায় রূপান্তরিত হবে সবশেষে যে মেনু বাটনটি রয়েছে সেটি হচ্ছে থিম বাটন এই বাটনে ক্লিক করলে এবং কনফার্ম করলে সফটওয়্যারটি নাইট মোডে চলবে অর্থাৎ স্বল্প আলোতে ব্যবহার উপযোগী হয়ে যাবে ফলে আপনি চাইলে একদম অন্ধকারেও মিরোর হোমিওপ্যাথিক সফটওয়্যার খুব সাবলীলভাবে ব্যবহার করতে পারবেন পুনরায় বাটনটিতে ক্লিক করলে আবার স্বাভাবিক থিম চালু হবে তাছাড়াও মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের প্রত্যেকটি পেজের বাম পাশে উপরের কোনায় একটি বা মেনু বাটন রয়েছে সেখানে ক্লিক করলে মিরর হোমিওপ্যাথিক সফটওয়্যারের মেইন ড্রয়ার মেনু চলে আসবে এই মেনুটি সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে জেনে নেব আজকে এখানেই শেষ করছি আগামীতে আমরা হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দের সাথে থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম